এই কদিন আগে একটা রোগ এসেছিল না ভাইরাস, হ্যাঁ এই ছোঁয়া লাগলে একজনের আরেকজনের একজনের যে যা ছোঁয়া লাগছে হয়ে যাচ্ছে। হরি বল। এই হরিনাম সংকীর্তন মহাপ্রভু যখন করতেন তাতে নবদ্বীপে থাকাকালীন হোক আর নবদ্বীপের বাইরেই হোক, যখনই করতেন তাকে যারা দেখতো তাদেরও সেই রোগ হয়ে যেত, আবার যাদের রোগ হতো তাদেরকে যারা দেখতো তাদেরও একই অবস্থা। সবাই দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরিনামে পাগল হয়েছে আর গৌরহরি সবাইকে হরিনাম বিলাতে বিলাতে চলেছে সেই দক্ষিণ দেশে, রায় রামানন্দের সঙ্গে মিলিত হবে বলে। শ্রী ভক্তমণ্ডলী দেখুন, এই ভক্তির কথা প্রেমের কথা আস্বাদন করতে হবে একটু মন দিয়ে। রায় রামানন্দ আগে বললাম জাতির শূদ্র, এমনকি সে রাজা বিদ্যানগরের রাজা, সন্ন্যাসীর ধর্ম সে যদি রক্ষা করতে চায় কখনো সে শূদ্রকে বা বিষয়কে স্পর্শ করবে না, ছোঁবে না। গৌরী সব জানে, সে সময় অনেক নিয়ম অনেক বাধা, কিন্তু রায় রামানন্দই একমাত্র সম্পদ। রায় রামানন্দের জন্যই আজকে জগতে রাধা প্রেম যে কি আমরা জেনেছি, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, কান্তা প্রেম যে কি আমরা তা জেনেছি, গৌর হরি জগৎকে জানিয়েছেন ওই রায় রামানন্দকে নিয়ে। তা সেই রায় রামানন্দের সঙ্গে গৌরহরি মিলিত হবার জন্য চাচ্ছেন, আর অগণিত ভক্ত সব বৈষ্ণবে পরিণত হয়েছে। এই মত বৈষ্ণব দেখি, এই মত বৈষ্ণব সর্বলোক হয়ে গেল।
चतुर्दोलाय चढ़े विराट राजा शत शत पुरोहित ब्राह्मण संगे निये आसछेन। चिंता करुन जखन कोनो मानुष राजा हुए जाए से जदि शूद्र हय हरिबल कथाटा मने राखबेन तार एकटा स्थान तैरि हुए जाए से सबार उपरे हुए जाए हरिबल से जे राजा विद्यानगरेर राजा विशाल बड़ राजा हजार हजार कोटी टाका सम्पत्तिर मालिक से जखन स्नान करते आसछे वाद्यजंत्र बाजिए तार संगे शत शत ब्राह्मण आसछे राधे राधे। তাহলে দেখুন আমি আপনি সামান্য শিক্ষায় শিক্ষিত হয়ে কত কিছু বিচার করি কিন্তু ভালো করে শাস্ত্র অধ্যয়ন করলে বিচারটা আমাদের ঠিক হবে আর নচেত্রে সব ভুল হয়ে যাবে। তাহলে আজকে চতুর্দোলায় চড়ে রায় রামানন্দ বাদ্য বাজাতে বাজাতে ব্রাহ্মণদের সঙ্গে এলেন এবং বিধিমত নিয়মে বিধি নিয়ম মেনে স্নান করলেন তর্পণ করলেন। আমরা তর্পণ করি তো কখন তর্পণ করি বলুন তো ওই মহালয়ার দিনে পিতার উদ্দেশ্যে পিতৃতুল্য যারা রয়েছেন পূর্বপরশ পুরুষ সবার উদ্দেশ্যে আমরাও কিন্তু তর্পণ করি।
এটা করা কিন্তু আমাদের উচিত, কারণ আমাদের পিতা পিতামহ তারা যে কি দিয়ে গেলেন আমাদের, আমরা সেটা বিচার বিচার করে দেখি না। আজকে এই সংসার এত সুন্দর হয়েছে পিতৃপুরুষের জন্য, তাই মাতৃপিতৃ ঋণ আমাদের থেকে যায়। এই জন্য প্রত্যেক বছর মহালয়ার দিন আমরা যেন নিয়ম করে আমাদের পিতামাতার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা যেন তর্পণ করি এবং তাদের আত্মার শান্তির জন্য, চিরশান্তির জন্য আমরা যেন জল দিই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। তর্পণ হয়ে গেল, এবার গৌরহরি পাগল হয়ে গেছে রায় রামানন্দের সঙ্গে কতক্ষণে মিলিত হবে, কারণ সেও প্রেমের সাগর আর আমার রায় রামানন্দরও প্রেমের ঠাকুর, তার ওই দয়ে যে কত প্রেম আছে গৌরহরি ছাড়া কেউ জানে না। তাই যখনই একে অপরকে দর্শন করেছে পাগলের মতো হয়ে গেছে, রায় রামানন্দ দেখছে অপূর্ব এক সন্ন্যাসী, অপূর্ব কি সুন্দর দেখতে, অপূর্ব মানে যা কোনোদিনও পূর্বে দর্শন করে নাই, সূর্য শত সমকান্তি অরুণ বসন সুবলিত প্রকাণ্ড দেহ কোমল লোচন। যেই না রায় রামানন্দকে গৌরহরি দর্শন করেছেন, আমার গৌরহরির শরীরে তেজ বেড়ে গেছে, সারা শরীর থেকে শত শত সূর্যের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, একটা সূর্যের কত জ্যোতি চিন্তা করুন, এমন শত শত জ্যোতি আমার গৌরহরির সারা শরীর থেকে বিচ্ছিত হচ্ছে। আর সেই রামানন্দ সেই রূপ দর্শন করে আর থাকতে না পেরে ছুটতে ছুটতে এলেন এবং গৌরহরির চরণ দুটি জড়ায় ধরলেন। আর যেই না চরণ জড়ায় ধরেছে গৌরহরি বলছে, তুমি রামানন্দ, তুমি রায় রামানন্দ, বলো না গো তুমি সেই প্রেমের সাগর, বলো না আমায়। রামানন্দ বলছে, ও গো প্রভু তোমার দর্শনে আমি বুঝতে পারলাম, তুমি হলে প্রেমের সিন্ধু প্রেমের সাগর, আর আমি হলাম সেই সাগরে মেঘ মাত্র, তুমি যদি কৃপা করে করুণা করে আমায় বর্ষণ করা তবে আমি বর্ষিত হই মাত্র। বোঝা গেল, সমুদ্রের জল উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে আকাশে ওঠে, তারপর সেগুলো জমে মেঘ হয়, সেই মেঘ যখন ভারী হয় তখন বৃষ্টি হয়ে নেমে আসে। দেখালে প্রেমের সিন্ধু হচ্ছে আমার গৌরহরি, রায় রামানন্দ হচ্ছে মেঘ, অর্থাৎ সেই প্রেমের বাষ্প উঠেছে, উঠে নিয়ে মেঘ সৃষ্টি হয়েছে, সেটাই হচ্ছে রায় রামানন্দ। রায় রামানন্দকে কৃপা করবে তবে তো বর্ষিত হবে। আজকে মহাপ্রভু এবং রায় রামানন্দ একে অপরকে আর ছেড়ে থাকতে পারলো না, একে অপরকে জড়াই ধরে কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে ধুলাই যখন গড়া ঘড়ি গেল, সবাই দেখে বলে এ কেমন সন্ন্যাসী, যে কিনা শূদ্রকে স্পর্শ করে, যে কিনা বিষয়কে স্পর্শ করে, দেখো দেখো আমাদের মহারাজা যে কিনা রাজার রাজা, সে কিনা যে ধুলাই গড়া ঘড়ি দিয়ে কৃষ্ণ বলে কেঁদে মরে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা বুঝলো যে গৌরহরি আর রায় রামানন্দের মধ্যে আজ কিসের মাখামাখি, এই যে প্রেমের মাখামাখি, এই যে সবাই বুঝবে না। দুজন যখন স্বাভাবিক হয়ে বসলো, রায় রামানন্দ বলছে, প্রভু তোমাকে দর্শন করে বুঝেছি তুমি আমায় কৃপা করবে বলে, আমায় করুণা করবে বলে, আমার মতো নরাধম নরাধম যারা প্রকৃত শিক্ষিত হয়, প্রকৃত বুদ্ধিমান হয়, প্রকৃত ভক্ত হয়, তারা নিজেদেরকে নরাধম বলে। নর মানে মানুষ, এই পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষের মধ্যে সব থেকে নিচুর মানুষ যদি হইতো আমি, সে নিজেকে নরাধম বলো, প্রভু আমার মতো নরাধমকে কৃপা করার জন্য তুমি এসেছো, প্রভু তুমি কথা দাও যে তুমি আমার সঙ্গে আবার মিলিত হবে। একদিকে গৌরহরি কেঁদে মরে, একদিকে রায় রামানন্দ কাঁদে, কেউ কাউকে ছাড়তে চায় না, একজন ব্রাহ্মণ বৈষ্ণব
ব্রাহ্মণ বৈষ্ণব মানে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে বৈষ্ণবের ধর্ম অবলম্বন করেছে সে গৌর হরিকে নিয়ে গেলেন নিজের ঘরে সেখানে গৌর হরি ভিক্ষা করলেন ভিক্ষা মানে কি সেবা হলো সন্ন্যাসী যারা তারা বলে ভিক্ষা করি ভিক্ষা করলেন সারাদিন ধরে অপেক্ষা করে রইলেন কতক্ষণে রায় রামানন্দ আসবে রায় রামানন্দকে বলল প্রভু কি বলল রায় রামানন্দ তুমি এই বিষয়ের পোশাকে এসো না স্বাভাবিক পোশাকে তুমি আমার কাছে এসো তোমার সঙ্গে আমি কৃষ্ণ কথা হরি কথা আলোচনা করব সেই রায় রামানন্দ নিজের ঘরে গিয়ে রাজপোশাক ত্যাগ করে ভক্তের পোশাক সাদা মাথা পোশাক পরে ভগবানের সামনে এলে কি প্রমাণ হলো যারা বৈষ্ণবের কথা অবলম্বন করেছি বৈষ্ণব নাই বাহুলা ভগবান যেটা ভালোবাসে সেই সাজটা তো শাস্তি পেয়েছে গৌর হরি যেটা ভালোবাসে যে পোশাক পরতে বলেছে আমি সেই বৈষ্ণবের পোশাকটা পরেছি সেই স্বরূপ নিয়ে রায় রামানন্দ বৈষ্ণবকে আজ গৌরের সম্মুখে এসে বসলেন এবং দুজনের মধ্যে সেই সাধ্য সাধন তত্ত্বের কথা আলোচনা হলো প্রভু কহে বড় সু সাধ্যের অনীর রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় বোঝা গেল বলছে প্রভু কহে পড়ো শ্লোক শ্লোক পড়ো সাধ্যের অনীর নয় তুমি পারবে রায় রামানন্দ এই সাধ্য সাধন তত্ত্ব যে কি আমায় বলতে তখন রায় রামানন্দ বললেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় তাহলে সধর্মটা কি ও মায়েরা সধর্মটা কি এই সধর্ম ধর্ম আচরণ আশ্রম ধর্ম আচরণ এটা জানতে হবে আমাদের এই সংসারে আমাদের সমাজটিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এক একটি বর্ণের স্ব স্ব নিজ নিজ ধর্ম আছে সেই ধর্ম মেনে আমাদের চলতে হবে এটা হচ্ছে সধর্ম তাহলে ব্রাহ্মণের ধর্ম কি ব্রাহ্মণের ধর্ম কি জানেন মায়েরা যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান এবং প্রতিগ্রহ মানেটা কি নিজে পুজো করবে অন্যকে পুজো করাবে নিজে জ্ঞান অর্জন করবে অন্যকে জ্ঞান দান করবে আর কি বলল দান গ্রহণ করবে এবং নিজে দান করবে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তাহলে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম মানে শুধুই লোককে পুজো করালাম নিজে পুজো করলাম না লোকে বললো ঠাকুর একটু পুজো করে দাও তখনই পুজোয় বসলাম না তখনই শুধু পূজায় বসলে হবে না নিজেকে পুজো করতে হবে অন্যকে পুজো করাতে হবে নিজে পড়াশোনা শিখতে হবে অন্যকে জ্ঞান দান করতে হবে অন্যকে দান করতে হবে দান গ্রহণ করতে হবে শুধু দান গ্রহণ করলে হবে না ব্রাহ্মণরা কি বলে পুরোহিতরা কি বলে এই ব্রাহ্মণকে দান করো দান করতে হয় হ্যাঁ গো এই যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর আছে হরি বল হরি বল পুজো করলে বলে দান দান তো দান দিই শুধু দান দাও টাকা দাও আমার আমার এই 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 দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সে ঠাকুর আমার একটু হাসির কথা বলি ঠাকুর বলে যেখানে আমাকে 51 টাকা দেয় সেখানে সেরকম পুজো করি আর যেখানে 500 টাকা দেয় সেখানে সেরকম পুজো করি প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মানে দান শুধু গ্রহণ করব আর দান করব না এটা হবে না ব্রাহ্মণের ধর্ম দান গ্রহণ করবে আবার দান দেবেও দান দিতেও জানতে হবে তবে সে ব্রাহ্মণ এরকম ক্ষত্রিয়ের ধর্ম আছে অধ্যয়ন করবে সে নিজে জ্ঞান গ্রহণ করবে সে দান করবে যজ্ঞ করবে এবং দণ্ড যুদ্ধ সে যুদ্ধ করবে আর দোষী ব্যক্তিকে দণ্ড দেবে এটা ক্ষত্রিয় ধর্ম আমি যদি ক্ষত্রিয় কুলে জন্ম নিই আমি যদি যুদ্ধ করতে না শিখি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না শিখি জানবো আমি ক্ষত্রিয় হতে পারি না হরি বল ক্ষত্রিয়র কাজ কি ক্ষত্রিয় কখনো দান গ্রহণ করবে না দান করবে লোককে দান দেবে তবে সে ক্ষত্রিয় দান গ্রহণ করা কার কাজ ব্রাহ্মণের কাজ দান করবেও দান গ্রহণ করবে এরপর বৈশ্যের কাজ সে যজ্ঞ করবে দান করবে ক্ষত্রিয় যজ্ঞ করতে পারে আর বৈশ্য
দান করবে যজ্ঞ করবে অধ্যয়ন করবে আরো দুটো কাজ বৈশ্যের কাজ মনে রাখবেন কৃষি কার্য এবং ব্যবসা বাণিজ্য কি কি বললাম বৈশ্যের কাজ কি কি বললাম দান করবে যজ্ঞ করবে অধ্যয়ন করবে মানে পড়াশোনা শিখবে শাস্ত্র অধ্যয়ন করবে আর কি করবে কৃষি কার্য ব্যবসা বাণিজ্য মনে থাকবে প্রথম থেকে বলে দেব ব্রাহ্মণের যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহ হয়ে গেল এবার ক্ষত্রিয়ের দান অধ্যয়ন যজ্ঞ দণ্ড যুদ্ধ বৈশ্যের কি কর্ম বৈশ্যের ধর্মটা কি সংসার ধর্ম যখন যে করবে সে দান করবে যজ্ঞ করবে দণ্ড যুদ্ধ কিন্তু নয় দান করবে যজ্ঞ করবে বড় বড় যজ্ঞ বৈশ্যের অধিকার আছে তাই যদি দেখবেন অনেক অনেক বৈশ্যের বইতেও আছে দান করবে যজ্ঞ করবে আর কি করবে অধ্যয়ন মানে শিক্ষিত হবে সে শাস্ত্র অধ্যয়ন করবে আর কি করবে কৃষি কার্য ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে বৈশ্যের কাজ আর শূদ্রের কাজ কি এই যে তিনটি বর্ণ এই তিনটি বর্ণ যাতে ঠিক ঠিক ভাবে কর্ম করতে পারে তাদেরকে সাহায্য করবে তবে সে শূদ্র শূদ্র হয়ে যদি আমি ব্রাহ্মণের কাজ করতে যাই তাহলে কিন্তু আমার অপরাধ হবে তাহলে কি বললো রায় রামানন্দ বলছে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু কহে এহ বাহ্য বাহ্য মানে বাইরের আগে কহ রাই কহে কৃষ্ণে কমার পণ এই সাধ্য কৃষ্ণ চরণে যদি সমর্পণ করে দিই তাহলেই আমার সাধ্য হয়ে যাবে সাধ্য সাধন ভগবান বলছেন হবে না তুমি যদি সধর্ম আচরণ করো সেটাও নিজের জন্য তুমি যদি কৃষ্ণ চরণে তোমার সব কিছু অর্পণ করে দাও হে গোবিন্দ আমি আমার বলতে কিছু রাখলাম না তোমার চরণে পাপ পুণ্য দান ভোজন সব কিছু তোমায় দিয়ে দিলাম এটাও তোমার নিজেরই মঙ্গল হবে কৃষ্ণের মঙ্গল হবে না তাই বলে এহ বাহ্য বাহ্য মানে বাইরের কৃষ্ণের চরণে সব কিছু অর্পণ করে দিলাম মানে কৃষ্ণ সাধ্য হয়ে গেল সাধ্য সাধন তত্ত্ব না সাধ্য বস্তু নয় এটা সাধ্য বস্তু নয় এটা তোমার নিজের মন বলে জন্য তুমি করছো নিজের মন বলে জন্য তুমি কৃষ্ণের চরণে সব কিছু দিচ্ছ প্রভু কহে এহ বাহ্য আগে কহ রাই কহে সর্বধর্ম ত্যাগ এই সাধ্য সব ধর্ম ত্যাগ করে দিলাম হে গোবিন্দ তোমার যা করার তুমি তাই তাই সর্বধর্ম পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহম সর্বপাপেভ্যো মুখ্য স্বামী মা শুচি প্রভু কহে এহ হয় আগে কহ রাই কহে কৃষ্ণে ভক্তি এই সাধ্য প্রভু কহে এহ হয় এর আগে বাহ্য বলছিলেন বাইরের কথা এখন হয় বলছেন এহ হয় আগে কহ রাই কহে সখ প্রেম এই সাধ্য এতক্ষণে প্রভু বললেন এহ উত্তম আগে কহ রাই কহে কান্তা প্রেমে সর্বসাধ্য প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল দাস সুখ বাসল্য মধু সমস্ত প্রেমের কথা বলতে 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 একেবারে যখন বলছেন কান্তা প্রেমের কথা তখন বলছে এই সাধ্য প্রভু কহে সাধ্য বস্তু এই অবধি হয় তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয় প্রেমানন্দে হরি বল এই যে ঘটনাটা রায় রামানন্দ মিলন এবং সাধ্য সাধন তত্ত্ব এটা সহজলভ্য বস্তু নয় যেখানে বৈষ্ণবদের সমাজ যেখানে অগণিত বৈষ্ণবরা আসেন মানে যারা চিরদিন নিরামিষ ভোজন করছেন যারা চিরদিন সাত্বিক আহার করে গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ সাধ সঙ্গ করে বৈষ্ণবের পদাবলম্বন করেছেন তাদের পক্ষে এই লীলাটা বোঝা হয়তো কিছুটা সহজ হবে কারণ তারা অনেকটা কর্ম করেছেন কিন্তু আমার আপনার মতো সংসারী জীব যারা সংসারের মায়া মোহতে আবদ্ধ হইয়াছি তারা যদি সাধ্য সাধন তত্ত্বের কথা শুনতে বসি অতটা ভালো লাগবে না রাধে রাধে যেমন বলে না পিত্তরোগ হলে মিচিটা তেতো লাগে তোমার যদি পিত্তরোগ রোগ হয় মিচিটা তেতো লাগে আর ডাক্তার বলবে কি ওই মিচিরি খাও পিত্তরোগের একমাত্র ওষুধ হচ্ছে মিচিরি
যেদিনই মিছরি খেতে 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 মিছরির স্বাদ মিষ্টি হবে জানবে তোমার পিত্ত রোগ চলে গেছে প্রেমানন্দে হরি বল ঠিক সেরকম আমার মায়েরা শুধু পূজো পাঠ করলে আর রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো হাততালি দিলে আর ওই কান্নার গল্প শুনলে হবে না আসল তত্ত্বগুলো আমাদের জানতে হবে ভালো লাগবে না কিন্তু এগুলো শুনতে হবে এগুলো হচ্ছে আসল সম্পদ এগুলো আমরা নিজেদের মধ্যে লুকিয়ে রাখি শিল্পীরা তাদের কাছ থেকে বের করতে হবে এবং ভালো করে মন দিয়ে শুনতে হবে আজকে হয়তো অতটা আমাদের সময় নাই বলে প্রত্যেকটি ব্যাখ্যা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করা গেল না এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যারা প্রকৃত সাধনার পথে এসেছেন তার অবশ্যই সাধ্য বস্তুটা জানবেন একমাত্র কান্তা প্রেম মধুর প্রেম যেটা রাধা রানী আমার কৃষ্ণের সঙ্গে করেছেন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ সেটাই হচ্ছে একমাত্র সাধ্য বস্তু হরি বল আর এই সাধ্য বস্তু আজকে আমরা সাধন করলাম রায় রামানন্দের মিলনের মধ্যে দিয়ে বলি এইখানেই রইল এইখানেই রইল এইখানেই রইল এইখানেই রইল রামানন্দের লীলা এইখানেই রইল রামানন্দের লীলা এইখানেই রইল হরি বল हरी 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 ह